চেষ্টা করি, কারণ অনেক আমার মেয়েটাই আমার পাগল করে লইছে, এই মাইনু মেয়েটা, আরও আছে সাথে বাবাজিরা। তো যা হোক, আমার গান আপনারা অনেক শুনছেন, তো আমার গানের ভাষায় ছন্দে যদি কোনো ত্রুটি আসে তাহলে সেটা আপনারা ক্ষমা সুন্দর করে দেখবেন, এটাই হলো আমার বক্তব্য। তো আমার এক ভাতিজা গান করে গেছেন, আর একটা আসছে, সেটা আমার নিজের নিজের ছেলে আর কি, মঞ্জু দেওয়ান, ও আপনাদের আমার পরে গান শোনাবে, তারপর গাবে হাসান দেওয়ান, তারপর আসছে আমার মা কাজলি, আপনারা ধৈর্য হবে না, আমি ছোট্ট ছোট্ট করে গান গাই, এটাই হলো আমার একটা সুন্দর ক্যারিয়ার, এর জন্যই হয়তো আমি সুপরিচিত। ধর আলাপ দেব বাবা আকাশ সারে গর অনেক ধরনের গান অনেক শিল্পীরা গায়ে থাকে, তবে চিন্তা করতে হবে যে মানুষের তিনটা সময়, শিশু, কিশোর, যুবক। মানুষ মরণশীল, একদিন মরেই যাবে, এটাই হচ্ছে চিরসত্য কথা। আর ওদিক যদি লক্ষ্য করে কেউ গান কয়, সেটা হলো হাদিস, হাদিস স্বরূপ। তো আমি একটু চেষ্টা করি, দেখি ওই ওইদিকে যাওয়া যায় নাকি, কারণ আপনারা জানেন যে আমার আমার বলতে দেওয়ান বাড়িতে এখন কিছুই নাই, আমার ভাইগুলো তো সবই চলে গেছে, আমি আপনাদের তো একটু ভাঙ্গন নদীর কিনারে দাঁড়িয়ে আছি, কোন সময় পার ভেঙ্গে নিচে পড়ে যাব সেটাও জানি না, তবে আপনারা যদি দোয়া করেন হয়তো দয়ালের কৃপা দৃষ্টিতে কিছুদিন রাখতেও পারে। দয়া অপু, তুমি তাড়াতাড়ি আসো, ইনস্ট্রুমেন্ট কম হলে আমি গান করতে পারি না। অপু দরদি হলো দিন ফুরাইয়া যায় দিন বন্ধু রে আধার নেমে আসিল ওরে সন্ধ্যা হলো দিন ফুরাইয়া যায় দিন বন্ধু রে আধার নেমে আসিল
সত্তা হলো দিন ঘুরা গায় সোনা বন্ধুরে।
নদীর তলে আমার চলিব